হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। তো চলে এলাম আমার প্রিয়ম শর্টসে আরও একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, তো এক জায়গায় যাওয়ার আছে আর তার জন্যই তোমাদের সামনে এলাম। তো দেখো, এখন মানে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে উঠে পড়েছি আর বাবু আর আমি বসে বসে বকবক করছি তোমাদের সাথে। তো এক জায়গায় যাব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি। তো চলো দেখতে থাকো। তো আজ এক জায়গায় যাব, তো সেটা তো তোমরা দেখতেই পারবে। তো আমাদের এখানে মাঘ মাসে মেলাটা হয়, তো এক মাস ধরে হয় মেলাটা। তো গঙ্গা পুজো হয়ে গেছে, আজ হচ্ছে কালী পুজো। তো এরপর থেকে তো এক মাসে মেলা হবে, তো যাব, তোমরা তো সেটা দেখতেই পারবে। তো চলো আর বেশি বকবক করবো না, একদম রেডি হয়ে আসছি, তারপরেই তোমাদের সামনে এসে কথা বলবো, ঠিক আছে? তো চলো আগে রেডি হয়ে নিই, তারপরে আসছি। তো দেখো বাড়িটা, দেখো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়েই এসেছে, তো বেশি রাত করবো না, কারণ বুঝতেই পারছো বাড়িতে মা নেই। মা থাকলে যখনই আসি কোনো ব্যাপার না, কিন্তু বাড়িতে যেহেতু কেউ নেই, তো যাবো ঘুরে, মানে তাড়াতাড়ি যাবো, ঘুরেই চলে আসবো, বেশিক্ষণ থাকবো না। তো সন্ধ্যাবেলায় হচ্ছে বেরোবো, সেটা তোমরা দেখতেই পারবে তোমাদের সাথে। তো গাইস দেখো, রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি, আর তোমাদের দাদা ভাই আর বাবু বাইরে চলেই গেছে। তো দেখতেই পাচ্ছ শব্দ হচ্ছে, বাইকটা স্টার্ট দিচ্ছে, আর তো ওরা দুজনে চলে গেছে আর আমি এখন রেডি হয়ে নিয়েছি। তো দেখো চুড়িদার পরে নিয়েছি একটা, আর সোয়েটার পরে নিয়েছি, তবে রেডি হয়েছি সেটাই তোমাদের সাথে মানে দেখাচ্ছি। আর প্রচুর শীত পড়েছে, যার জন্য মোজারে সব কিছুটাই পরে নিয়েছি। তো দেখো মেলায় একদম চলে এসেছি, আর তো চলো আগে গেট থেকে শুরু করি, তোমাদের পুরোটা দেখাবার চেষ্টা করছি। তো দেখো এটা হচ্ছে মেন গেট, মানে মেলায় ঢোকার মেন গেট এটা। আর আজ হচ্ছে কালী পুজো, তো গঙ্গা পুজো তো হয়ে গেছে, তখন আমি আসতে পারিনি আর তোমাদের সাথে ব্লগটাও শেয়ার তার জন্য করতে পারিনি। তো দেখো এখন মানে ঢুকতে ঢুকতেই তোমাদের দাদাভাই ফাফা কিনলো, তো সবাই একটা করে খাচ্ছি আর তোমাদেরকে মানে এগুলো দেখাচ্ছি। তো দেখো কতটা সুন্দর সব লাইটিংগুলো হয়েছে। দেখো বাবু আর তোমাদের দাদাভাই একটু আগে আগে যাচ্ছে, আর আমি তো ভিডিও করতে করতে যাচ্ছি। তো দেখো ডিজাইনগুলো কতটা সুন্দর হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, আবার আসছি একটু পরে মানে বক বক করতে। তো দেখো আমরা মন্দিরের সামনে চলে যাচ্ছি, মানে মেলায় ঢুকবো এবারে। তো দেখো এইরকমভাবে প্যান্ডেলটা হয়েছে, আর এদিকে দেখো আমরা নামছি সিঁড়ি থেকে। তো এদিকটাই দেখছো, এদিকের যে ফাঁকাটা আছে এদিকটাই হচ্ছে ঠাকুর আছে, আর এদিকে যে বেলুনগুলো সাজানো আছে, যে একটা স্টেজ মতো দেখছো, তো ওখানেই ঠাকুরের পুজো দেওয়া হচ্ছে, মানে ওখানে সবাই বসে পুজো নিচ্ছে আর সবাই পুজো দিচ্ছে। তো পুজোর লাইনটা অনেকটা লং ছিল, তো দেখো এখন আমি পুজোর লাইনে দাঁড়িয়ে আছি, মানে পুজো দেওয়ার জন্য লাইন দিতে হয়েছে। তো ওইখানেই দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য, আর ওদিকটাই ঠাকুর আছে, তো সবটাই তোমাদের সাথে দেখাবো মানে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এখানটা দেখো কতটা সুন্দরভাবে সাজিয়েছে,
এইখানে দেখো মা গঙ্গা। তো দেখো আমি যেই মানে ভিডিও করতে এসেছি, তো সন্ধ্যা আরতির জন্য এখানে এখন পর্দা টেনে দেওয়া হচ্ছে, যার জন্য আমি মানে মা কালীর পুজো দিতেই এসেছিলাম, তো ওনাকেই তোমাদের সামনে দেখানো হলো না। তো পরে আমি ফটো তুলেছিলাম, তো সেটা তোমাদের দেখিয়ে দেব। আর এখানে দেখো যারা পুজো দিতে এসেছে, মানে এখানে পাঁঠা বলি হয়, তো যারা পুজো দেওয়ার জন্য এসেছে সারা রাত থাকবে এনারা, তো তার জন্যই এইভাবে ওপরটা দেখো কতটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর এখানে সবাই বসার জন্য এরকম করে দিয়েছে, মানে কাগজ আরে পেতে দিয়েছে, তো ওখানে সবাই বসে আছে, অনেকেই বসে আছে। তো আমরা তো এসেছিলাম সন্ধ্যার টাইমে, অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু রাতে এত ভিড় হয় এখানে যে পা গলানোর যা মানে জায়গা থাকে না, প্রচুর প্রচুর ভিড় হয়। তো এখন তো সন্ধ্যাবেলা অনেকটাই কম। তো দেখো চলো পুরো মেলাটাই তোমাদের সাথে আজকে মানে শেয়ার করব, দেখাবো তোমাদেরকে কত কী দোকান বসেছে দেখো। কিন্তু আজ আমি কিছুই কিনিনি, কারণ এক মাসের মেলা হবে, তো আসি তো অনেকবারই আসি, তো আজ প্রথম দিন, তো আজ কিছু কিনলাম না, কিছুই কিনিনি, জাস্ট ঘুরেছি একটু, টুকিটাকি খাওয়া দাওয়া করেছি, করে চলে এসেছি। তো দেখো কত কিছু দোকান বসেছে, আর এখানে দেখো ফুচকার দোকান, তো আমরা এবারে ফুচকা খাবো, যার জন্য এদিকটা এসেছি। আর এদিকে দেখো চারিদিকে ঘুগনি আছে, ফুচকা আছে, অনেক কিছু রেস্টুরেন্ট আছে এদিকে, তো সবাই এখানে আছি। আর দেখো আমরা এখন ফুচকার দোকানে যাচ্ছি, আর এই ফুচকার দোকানটাতেই আমরা ফুচকা খাবো। তো এদিকে দেখো ঘুগনি দোকানও আছে, আর এখানে দেখো ট্রেন আছে, মানে বাচ্চাদের খেলনার জিনিস, ওখানে নাগরদোলা আছে, আর এখানে দেখো ওই যে উড়োজাহাজগুলো আছে, বাচ্চারা বসছে দেখেছ, আর এখানে এটা সেই মানে লাফানোর জন্য। তো একটু সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর যে ফাঁকা জায়গাটা দেখলে না, যে সবাই বসে আছে, কিন্তু কালী পুজোটা হয়ে গেলে ওখানে পুরো দোকান বসে যাবে, মানে অনেক অনেক দোকান বসে। তো দেখো একটু আমি আমাকে দেখিয়ে নিচ্ছি তোমাদের সামনে। আর এখানে দেখো ফুচকা খেয়ে নিয়েছিলাম, তার অনেকক্ষণ পরে চলে এলাম একটু ঘুগনি খেতে, তো তোমাদের দাদাভাই ঘুগনি খাচ্ছে না, আমি আর বাবুই খাচ্ছি। আর এদিকেও দেখো কত দোকান সাজা গোজার, মানে ইমিটেশনের দোকান থেকে খেলনার দোকান ভর্তি। আর এদিকে দেখো এখন মক্কা খাওয়া হচ্ছে, আর ওখানে দেখো সবাই বসে আছে, এখনই দেখছো মোটামুটি ভালোই ভিড় আছে। উপরটা দেখো কতটা সুন্দর সাজিয়েছে না, ঝাড়পাতিটা খুব সুন্দর লাগছে। আর এখানে সব বসে আছে, দেখো ওদিকটা কতটা ভিড়, মানে পুরো মেলা ঘিরে প্রচুর ভিড় হয়ে আছে, তবু এখন তো অনেক 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 ফাঁকা, কিন্তু এত ভিড় হয় এই মেলাটায় যে কি বলবো। তো দেখো তোমাদের দাদাভাই মক্কা ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে, আর আমি খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি। আর তোমাদের দাদাভাইকেও একটু দেখিয়ে নিলাম, তো চলো দেখতে থাকো, আর বাবু দেখো কেমন করছে। তো আমি হাসছিলাম ওখানে, আর এখনও দেখে হেসে ফেললাম। তো এখন বাড়ি যাওয়ার পালা, আর দেখো বাড়ি যাওয়ার সময় একটু বাদাম নিয়ে নিচ্ছি, তো বাদামটা খুব সুন্দর ছিল। তো দেখো অনেক বাদাম মানে দোকান বসেছে, কিন্তু এটা চেনা জানা দোকান একটা, তার জন্য এখান দিয়ে নিলাম। তোমাদের দাদাভাই বললো রাতে আর কিছু করতে হবে না, ভাত তরকারি তো আছেই, আমার হয়ে যাবে ওটা।
আর ওদের জন্য একটু পরোটা নিয়েছে, পেটাই পরোটা নিয়েছে আর ঘুগনি আছে। তো বাবু তো মানে ফুচকা ঘুগনি খেয়েই ও বলছে পেট ভর্তি, আর কিছু খাবো না, কিন্তু ওরম বললে হবে না। তো একটুখানি যা খাই খাবে, তারপর ওর বাপি খেয়ে নেবে, আর আমার তো ভাত আছে খেয়ে নেবো। তো আজকে তোমাদের দাদাভাই বললো আর রান্না করতে হবে না, তো ভালোই হলো। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দিও, যাতে করে ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর তো আজকের মতো এতটাই, বাবু গুড নাইট বলে দাও। তো আজকের মতো এতটাই, গুড নাইট, টাটা, আবার আসছি নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।